কি ব্যাপার? আমার মিস্টার মাথা গরম এত শান্ত হয়ে বসে আছে? একটু অশান্ত করে দিই। এই পূজা কিছু একটা দুষ্টুমি করতো, তুই তোর শান্ত বরকে একটু অশান্ত করে দে। দেখি দেখি ওই গালটা একদম না ছোট রকমের বেয়া আশ্চর্য বেয়া কি হয়েছে একটু বলবে তোমার মাথা স্ক্রুগুলো কি ঢিলে হয়ে গেছে না খুলে পড়ে গেছে নাকি এক মিনিট কি হচ্ছে ভালো হচ্ছে না কিন্তু বলে দিল। স্ক্রুগুলো পড়ে গেলে তো এখানেই থাকবে, তাই করছি। দেখি দেখি পাশ হলো, থামতে বলেছি কিন্তু বাড়াবাড়ি হচ্ছে কিন্তু বলে দিলাম, খুব বাড়াবাড়ি হচ্ছে কিন্তু, থামো। আর যখন বলবো না, তুমি এক্ষুনি আমার গালে চাস করে খেয়ে নেবে। শোনো না। হ্যাঁ বলো। জানো তো কি, আমি না সব জেনে গেছি। কি জেনে গেছ তুমি? জেনে গেছি যে কি? না, এখনই মনে হয় সবকিছু বলে দেওয়া ঠিক হবে না। আগের বার ফোন ভেঙেছিল, এবার যদি আমাকে ভেঙে দে। কি হলো, ফ্ল্যাশব্যাকে চলে গেছো নাকি? না মানে আমি এই না দিয়ে যখন শুরু করেছে তার মানে মনে নিশ্চয়ই অন্য কিছু চলছে। অন্য কিছু না, অনেক কিছু চলছে। যেটা আমি জানতে পেরেছি সেটা তোমায় জানালে যে কি কি হতে পারে সেসব কথাই ভাবছি আমি। এই তোমরা কি চাও বলো তো? হ্যাঁ, আমার মা মরে যাক, আমার মাকে মারতে চাইছো তোমরা? হ্যাঁ, এটাও বুঝতে পারছি না, মিস্টার মাথা গরম খুন করেনি জানলে তো মায়ের খুশি হওয়া উচিত, মা আর ছেলের সম্পর্ক ঠিক হয়ে যাওয়া উচিত। হ্যাঁ, সোমনাথ মুখার্জির জন্য ওনার কষ্ট হবে, কিন্তু মারা যাবেন কেন? ব্যাপারটা কিছুতেই ধরতে পারছি না। মোড় ঘোরানো সপ্তাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।